তিন রাজ্যে যে বিজেপির হার হলো তার আগে সবচেয়ে বেশি এই রাজ্যের মুখ্যমন্ত্রী এবং তার অন্যান্য অন্য দলের বুদ্ধি বন্ধু বান্ধব যারা ছিল তারা খুব রব তুলেছিল যে ইভিএম কারচু, ইভিএম ভোট হবে না, ইভিএম এ ভোট করা যাবে না। যেই তিন রাজ্যে ভারতীয় জনতা পার্টির হার হয়ে গেল তখন দেখছি ইভিএম এ কারচুপি হলে তো আর ওই তিন রাজ্যে বিজেপি হারবে কেন, 15 বছরে রাজ্য বিজেপি হারাবে কেন, সেই জন্য ইভিএম এর গল্প আর চলবে না, সেই কারণে আর ইভিএম এর গল্প করছে না। তো এখানে যেহেতু বুঝতে পেরেছে হার নিশ্চিত, আমাদের গণনাতেও 23টা সিট আমরা জিতব, তৎকালীন গণনায়, ভবিষ্যতে সংখ্যা বাড়বে, মুখ্যমন্ত্রীরাও যে গণনা করে দেখেছে তাতেও 23টা সিট তৃণমূলের হারের খাতাতে আসছে। আর সেই কারণের জন্য মুখ্যমন্ত্রী এখন থেকেই গান গাইতে শুরু করেছেন যে 23টা সিটে জালিয়াতি করে নিচ্ছে, 23টা সিটে নানান কারচুপি বিজেপি করে ফেলছে। তার মানে এক কথায় 23টা সিট যে তৃণমূল হারছে এই রাজ্যে, এটাই তার সবচেয়ে বড় প্রমাণ। এবং তৃণমূলের এই হার 19 সালে হলে এই সরকার 6 মাসও টিকবে না, 6 মাসও এই সরকার টিকবে না, কারণ তৃণমূল কংগ্রেস সরকার এখন বিস্ফোরণের উপর দাঁড়িয়ে আছে। নিজেদের কার্যকর্তা এবং নিজেদের যারা লোকেরা আছে তাদের ব্যাপক অসন্তোষ, শুধুমাত্র পুলিশ আর সিআইডি দিয়ে তৃণমূল তার পার্টিকে ধরে রেখেছে। সেই কারণে আমি মনে করি যে আগামী যে লড়াই, রাজনৈতিক লড়াই, সে রাজনৈতিক লড়াই মোদিজির স্থায়িত্ব, মোদিজির যে বিভিন্ন কার্যক্রম, মোদিজির দেশপ্রেম, মোদিজির উন্নয়ন, মোদিজির করাপশন ফ্রি ইন্ডিয়া, এই সব কিছুর উপর দাঁড়িয়ে ভোট হবে। আর তৃণমূল কংগ্রেস এর একটিও পালন করতে পারেনি, আর সেই কারণে ভয়ে তৃণমূল কংগ্রেস কাঁপছে আজকে।